কক্সবাজারে টানা বর্ষণে চকরিয়া ও পেকুয়ায় পানিবন্দী হয়ে পড়েছে 3 লাখেরও বেশি মানুষ। এখন পানি কমতে শুরু করলেও কমেনি দুর্ভোগ। স্থানীয়রা বলছেন, অরক্ষিত বেড়িবাঁধ, খাল ও নদী ভরাটের ফলে প্রতি বছর এমন দুর্ভোগে পড়ছেন তারা। তবে মাতামুহুরী নদীর খনন হলে এই সমস্যার সমাধান হবে বলছেন জনপ্রতিনিধিরা। ইসমত রায়ের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্ষা আসলেই প্রতি বছর কক্সবাজারে পানিবন্দী হয় লাখ লাখ মানুষ। এবছরও বর্ষার শুরুতে টানা বর্ষণে চকরিয়া ও পেকুয়া উপজেলায় পানিবন্দী হয়েছে 3 লাখেরও বেশি মানুষ। জেলার প্রায় 600 কিলোমিটার বেড়িবাঁধের মধ্যে অরক্ষিত আছে অন্তত 250 কিলোমিটার, যার মধ্যে 60 কিলোমিটার একেবারে উন্মুক্ত। অরক্ষিত বেড়িবাঁধ, খাল ভরাট ও নদী দখলের কারণে প্রতি বছরই এমন দুর্দশায় পড়তে হয় উপকূলবাসীকে। বন্যার কারণে আমরা এখানে রোডের মধ্যে হাঁটতে পারি না, মানে প্রতি বছর কাজ করে ছোট ছোট কাজ করে এগুলো ভাঙে চলে যায়, হালের মধ্যে চলে যায়। বড় করে বাঁধ দিয়ে এখানে সিসিটালাই করলে এই রাস্তায় না হলে আর কোনোদিনও টিকবে না। সমস্যার সমাধান করতে নদী খনন ও বাঁধ নির্মাণ কাজ শুরু করার কথা জানান স্থানীয় সংসদ সদস্য। চকরিয়া তো ভাটাপুর থেকে 3 কিলোমিটার খনন করার কথা, 1 কিলোমিটার খনন হয়েছে, এটার সুফল আমরা পাচ্ছি। এই 2 কিলোমিটারও ইতিপূর্বে খনন হবে, এর মধ্যে খনন হবে আশা করতেছি, এবং বাকি ড্রেজিংয়ের কাজটা এটা ইনশাল্লাহ আমরা আগামী বছরের মধ্যে আশা করতেছি যে এটা টেন্ডার হয়ে যাবে। এদিকে পানিবন্দী এসব মানুষের কাছে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। জহির রায়হান, নিউজ 24।